গুড আফটারনুন গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু এ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হয়ে গেল রবিবারের দুপুরবেলা। আমরা সারাদিন সকাল থেকে উঠে প্রচুর কাজ করেছি, ল্যাদও খেয়েছি, কাজও করেছি, সব কিছু করেছি। এখন দেখছিলাম কিছু পুরোনো দিনের এভারগ্রিন সংস, অ্যান্ড আফটার দ্যাট ফাইনালি, হ্যাঁ, বিগ বস চলবে, ঠিক আছে। অ্যান্ড ফাইনালি আমরা এখন লাঞ্চ টেবিলে এসেছি। যেমনটা দেখতে পাচ্ছ ঘড়িতে, এখন বাজে দুপুর দুটো, অ্যান্ড লাঞ্চে আজকে প্রচুর কিছু হয়েছে, তো শেয়ার তো করতেই হবে না। একদম ঘেমে নিয়ে ম্যাডাম চলে এসেছে। আমি যখন সোনাইকে বললাম যে আমার লাঞ্চে মেনু দেখে কন্ট্রোল হচ্ছে না, এখনই আমি ব্লগটা স্টার্ট করবো, ও অ্যাকচুয়ালি আমায় সাজেস্ট করেছিল যে খাবার পরে কর, এত কিছু যখন আছে তখন তো শেয়ার করতেই হবে। যেমনটা দেখতে পাচ্ছ এখানে আছে ভাত, আর আছে এখানে ডাল, কিসের ডাল, মুসুর ডাল, আমাদের চিকেন চাপ যেদিন হয়েছিল পুরোটা কমপ্লিট হয়নি, সেটা হয়নি। তারপরে এখানে আছে হচ্ছে বাঁধাকপির তরকারি, অ্যান্ড আছে ফাইনালি আজকে স্পেশাল চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ির মালাইকারি। এই চিংড়ি সাইজটা কিন্তু মালাইকারির মতন নয়, ছোট ছোট চিংড়ি, বাট মালাইকারি একদম টু গুড খেতে হয়েছে, টু গুড যাকে বলে। এন্ড উপর দিয়ে আমি একটু ক্রিমও ছড়িয়ে দিয়েছি। ফিনিশিং দেখছো, বিশাল ব্যাপার, আর্টিস্টিক ব্যাপার স্যাপার এখন ম্যাডামের মধ্যে। আরো সুন্দর হয়েছিল এবং গোল গোল মতন, বাট গরম তো ওটা পিঘলে গেছে, মানে গলে গেছে আর কি। আচ্ছা সানডে দুপুরবেলার একটা ফাটাফাটি লাঞ্চের পরে এখন আমাদের মানে গ্যাস অফিস থেকে একজন দাদা এসেছেন। গ্যাসের বার্নারটা একটু ইস্যু ছিল, মানে গ্যাসটাকে সিমে করতে গেলে ওটা বার্নারটা বন্ধ হয়ে যেত, সেই প্রবলেমটা ঠিক করার জন্যই দাদা এসেছে। তো কিচেনে কাজ করছে, আর দেবরাজও ওখানে আছে। বাট আজকে যা লাঞ্চ করেছি পুরো এতটা অব্দি ভর্তি, কেন মনে হচ্ছে এবার শুয়ে পড়ি, বাট শোবো না, কারণ সন্ধে তো আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে, বিকজ খুব তাড়াতাড়ি এখন সন্ধে হয়। একটু জাস্ট রেস্ট ফেস্ট নিয়ে তারপর দেখি বাইরের দিকে যদি যাওয়া যায়। অ্যাজ ইউ সেড, দ্য ইনিশিয়াল ইস্যু ওয়াজ কি এটাকে যখন সিমে করা হচ্ছিলো তখন অফ হয়ে যাচ্ছিলো, আজকে এটা রিপেয়ার হয়েছে। রিপেয়ার হওয়ার পর স্টেটাস এই সিমে, অ্যান্ড এটা জ্বলছে, সো ইস্যু ইজ রিজলভড। বার্নার রিলেটেড যে সমস্যাটা হচ্ছিলো সেটা তো তোমরা দেখতেই পেলে, এখন একদম রিজলভ হয়ে গেছে। তো সেটা আমাদের একটা খুব সুবিধা হয়েছে, কারণ বিশেষত যখন চা বানানো হয় বা কিছু বানানো হয়, যখন হঠাৎ করে কিছু মানে উদলে পড়ে যাবে এরকম অবস্থা হয়ে যায়, তখন গ্যাসটাকে হুশ করে কমাতে গেলে নিভে যেত। তো সেটা এখন আমাদের খুব ভালো একটা সুবিধা হয়েছে। আর তার মধ্যেই আমরা দুজনে হচ্ছে এখন হালকা ফুলকা একটু রেডি, কোথাও একটা বেরোনোর ইচ্ছা আছে যেরকমটা বলেছিলাম লাঞ্চের পর, বাট আজকে যেহেতু সানডে আমরা একটু ল্যাব খেয়ে গেছিলাম, অ্যান্ড কোথায় যাবো সেটা আমরা এখনো ডিসাইড করে উঠতে পারিনি। তো চলো ডেফিনেটলি একবার বেরোই বাইরে, আপাতত কিছু সামনে কোথাও গিয়ে একটা কিছু এক্সপ্লোর করাই যাবে। তো লেটস গো এক্সপ্লোর, কি করব জানি না, হ্যাঁ ঘুরতে যাব, চলো যাওয়া যাক। তো দেখো আবার আমরা দুজন রেডি হয়েছি বাইরে যাব বলে, টপটা আমি সেম পরেছি বাট প্যান্টটা চেঞ্জ করেছি, ঠিক আছে। তো এনিওয়ে রেডি হয়েছি, আজকে আমরা যাব এখন আমাদের সেকেন্ড হোম, মানে হচ্ছে অ্যাক্সিস মল, যেখানে আমরা সবসময়ই যেয়ে থাকি পাঁচ টাইম কাটানোর জন্য। আগে আরো বেশি যেতাম, তারপরে খুব আমরা সাপুরজি স্পেন্সার এর প্রতি আমরা ঝুঁকেছিলাম, যখনই শপিং করতে যেতাম ওখানেই যেতাম কিছু মানে গ্রসারিস বগেরা, তারপরে কি এখন আবার একটু চেঞ্জ হয়েছে, যদিও আমরা এখন কিছু শপিং করতে যাব না, এমনি যাচ্ছে। আর দেখো কালকে আমি এই একটা ইয়াররিংস প্ল্যানেট থেকে কিনেছিলাম, মাত্র 30 rupees নিয়েছিল, বাট বেশ সুন্দর দেখতে। তো ভাবলাম আজকে এটার ওপেনিং করা যাক, যদিও এই সবগুলো পরে হেলমেট চাপাতে খুব বেশি কষ্ট হয়, বাট তাও কিছু করার নেই, চলো এবার বেরাই। সাতটা না কোনো চাপ নেই, কি কল আসবে কি আসবে আজ কোনো চাপ নেই, আরামসে যাবো, আরামসে আসবো, চলো লেটস গো। আগের দিন সারা সারা শ্রীলেদাস ঘুরে ঘুরে পছন্দ হয়নি, আজকে কি মনে হয় পছন্দ হয়ে যাবে, কেনার মেন্টালিটি নিয়ে আসিনি আপাতত, দেখার নিয়ে আপাতত দেখবো, ভালো লাগলে কিনবো। ওকে সো ফাইনালি উই পারচেজড আওয়ার শু, ফাইনালি আমার জুতো পছন্দ হয়েছে, জুতো কিনেছি, সঙ্গে সঙ্গে ওরও একটা পছন্দ হয়েছে, তো কিনলাম। আমিও একটা কিনেছি, ও একটা কিনেছে, দুজনে কিনে নিয়েছি। আপাতত আমরা লাস্ট কদিন ধরে পূজোতে নতুন জুতো কিনিনি, আর আমাদের পুরনো স্টক দিয়েই কাজে চলছিল। সত্যি কথা বলতে বিয়ের সময় তো জুতো ফুতো কেনা হয়েছিল, আর বিয়ের জুতো রেগুলার ইউজার হয় না, সেটা তোমরাও জানো। ওটাই রেগুলার ইউজার জন্য খুব অসুবিধা ছিল, আর আমার যেটা প্রবলেম ছিল সবসময় ওই বাইক নিয়ে বেরোনোর আগে জুতো লেস বাঁধো, এই করো ওই করো, তো সেই থেকে মুক্তি, একটা ভালো শু পেয়ে গেছি। আপাতত ঘরে যাই, ঘরে গিয়ে দেখাবো, তো দেখি কি করা যায়, করবো কেমন দেখতে হয়েছে, এখন দেখি কি করা যায়, একটু নিচের দিকে যাই নাকি। দাদা দিদি কিছু আইডিয়া কি করবো এখন, কিছু আইডিয়া আইডিয়া দেবে না, চলো আমরাই দেখি কি করা যায়। ম্যাডাম এখন এরম করেই ঘরের মধ্যে হেঁটে হেঁটে বেড়াচ্ছে, নতুন জুতো, এই আমার নতুন জুতো, তাও ভালো করে দেখাচ্ছি ক্লোজ লুকে। আর আমরা ফিরে চলে এসেছি, তারই মধ্যে বাইরে কি ঠান্ডা, মানে নিউ টাউনের দিকটা তো প্রচুর ঠান্ডা,
বাইকে আমি ডাবল পরেছিলাম, তাও আমার কিরকম ঠান্ডা লাগছিল, আর আমার জুতো এবং ওর জুতো দেখাই কেমন হয়েছিল। Guys, as of now we are watching City of Dreams season 2. সিজন ওয়ানটা হটস্টারে দেখতে পেলাম না, সিজন টুটা পেয়েছি আপাতত, ওটাই দেখা হচ্ছে আমাদের। অ্যান্ড তার সাথে আমাদের ডিনারও চলে এসছে, আর সেই সব কিছুর সঙ্গে আমার গলাটা অ্যাকচুয়ালি আজকে একটু বসে গেছে, কারণ কাল থেকে আমার খুব ঠান্ডা লাগার একটা প্রবণতা আমার ফিল হচ্ছিল কি আমার ঠান্ডা লেগেছে, বাট কাল রাতের থেকে আজকে রাতের সিচুয়েশনে কম্পারেটিভলি আমি একটু বেটার আছি। তো অনলি থিং ইজ দ্যাট কি আমার গলাটা একটু বসে আছে, নাকটা একটু এই গলা একটু চোখ হয়ে আছে, নাকটা বন্ধ হয়ে আছে, এরকম একটা ব্যাপার ওইটাই। আর বেশ বাইরের দিকটা বেশ ভালো রকম ঠান্ডা, রাত হয়ে যাওয়ার পর থেকে প্রচন্ড ঘুমও পাচ্ছে কারণ রাত্রি হয়ে গেছে, বাট খুব বেশি ইন্টারেস্টিং একটা এপিসোড আমরা আটকে আছি যেখান থেকে বেরোতে পারছি না। আর আমাদের ডিনারে আজকে আছে সিম্পল বাঁধাকপির তরকারি আর রুটি, তো ওটাই এখন খাবো, খেয়ে নিয়ে ওটা মানে কিছুটা দেখবো, আর পুরোটা তো পসিবল না, দশটা এপিসোড আছে, তো বাকিটা কালকে কন্টিনিউ হবে, কিছুটা দেখবো, দেখে ঘুমাতে চলে যাবো। তো এবং যেরকমটা শোনাই বললেই সবকিছুর পাশাপাশি ও তো দেখছি টুকটুক করে কিছু একটা খাচ্ছে ওই বাঁধাকপির তরকারিটাই, তো এই সব কিছুর পাশাপাশি চলো আজকের ব্লগটাকে আমরা বাস এতটুকুই রাখছি। আমাদের ব্লগে যদি কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট এন্ড শেয়ার, এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ব্লগ লাইফস্টাইল। কাল দেখা হবে আবার উইকডে ওয়ালা ব্লগ ব্লগের সাথে, কারণ কাল মানডে। সো চলো, টিল দেন টেক কেয়ার, গুড নাইট এন্ড টাটা।